ভার্চুয়াল কোচিং হোমের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডুয়েট ভর্তি বিষয়ক তথ্যাবলী বা প্রসপেক্টাসের এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ডুয়েট ভর্তি পরীক্ষা হয়তো 29 সেপ্টেম্বর বা 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেই হিসেবে আর খুব বেশি দিন বাকি নেই, হয়তো হাতে মাত্র এক মাস সময় রয়েছে। এই এক মাস সময়ের মধ্যে নিজেদেরকে এই সময়ের মধ্যে ঝালাই করে নিতে হবে। সো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভর্তি বিষয়ক তথ্যাবলী বা প্রসপেক্টাসের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষাবর্ষ 2020-21 এটা নতুন বছরে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য মানে করা হয়েছিল। আবার এই পরীক্ষাটা হয়ে গেলে সামনে বছর আবার নতুন করে প্রসপেক্টাস দেওয়া হবে। সো আমরা যদি একটু ভিতরের দিকে যাই প্রসপেক্টাসের, শুরুতে রয়েছে ভূমিকা। তোমরা এই জিনিসটা একটু পরে দেখবা যে রাজধানী ঢাকা হইতে এত দিয়ে মানে এটা দিয়ে মানে ডুয়েট সম্পর্কে কিছু বলা আছে এখানে, ডুয়েটের সম্পর্কে বলা আছে, ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে, তারপরে আবেদন করার নিয়মাবলী দেওয়া আছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু দেখবো এগুলো। তো আমরা মূল জিনিসটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সেটা একটু নিচে পাবো, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, ভর্তি পরীক্ষা মানে চারের ক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে নিম্ন সকভুক্ত বিভাগসমূহে শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষ বিএস ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি করা হইবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে বাম পাশে যে কলামটা রয়েছে সেখানে বিভাগসমূহ দেওয়া রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এখানে সবগুলো ডিপার্টমেন্টের কিন্তু নাম রয়েছে। মোট 9টা ডিপার্টমেন্ট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 9টা ডিপার্টমেন্ট রয়েছে। এবং কোন কোন বিভাগ থেকে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে সেটা কিন্তু এই টেবিলের মাধ্যমে সব কিছু বিস্তারিত বলা হয়েছে। যেমন আমরা যদি একটা দেখি যে প্রথম রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে আমাদের যোগ্যতা থাকতে হবে সিভিল সার্ভেইং আর্কিটেকচার নির্ধারিত শিক্ষা বিষয়ে পাশ সহ, এনভায়রনমেন্টাল নির্ধারিত শিক্ষা বিষয়ে পাশ সহ, সিভিল উড বা সিভিল উড স্পেশালাইজেশন, কনস্ট্রাকশন টেকনোলজির ডিপ্লোমা। সো এই যোগ্যতা যাদের রয়েছে তারাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো। সো অনুরূপভাবে কে কোন ডিপার্টমেন্টে আসো তোমরা এখান থেকে দেখে নিবা, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে কোন কোন ডিপার্টমেন্ট থেকে আসতে হবে, মেকানিক্যাল পাওয়ার, কেমিক্যাল রেফ্রিজারেশন, এখানে মোটামুটি সব কিছু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। আমরা যদি নিচের দিকে চলে যাই, সো এখানে রয়েছে 5 নম্বরে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বিভাজন, নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করিয়া লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইবে, সকল বিষয়ে মোট নম্বরের 20-25% MCQ থাকবে, সকল বিষয়ে মোট যে নাম্বারটা মানে অ্যালোটেট করা আছে তার 20-25% MCQ থাকবে। সো একটু দেখো বিষয়সমূহের নম্বর বিভাজন নিম্নরূপ, এখানে দেখতে পাচ্ছি পত্র রয়েছে দুইটা, একটা হচ্ছে প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। প্রথম পত্রের মধ্যে রয়েছে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত এবং ইংরেজি, অর্থাৎ আমরা যেটাকে নন ডিপার্টমেন্ট বলি, এই নন ডিপার্টমেন্টে 4টি সাবজেক্টই থাকে। এবং এই 4টি সাবজেক্টে রসায়নের 40, পদার্থবিজ্ঞানের 40, গণিতের 40 এবং ইংরেজিতে রয়েছে 30, আর দ্বিতীয় পত্র বা টেকনিক্যাল বিষয় রয়েছে 150। সো এই মোট নম্বর হচ্ছে 300। সেখানে একটা কথা বলেছিল সকল বিষয়ে মোট নম্বরের 20-25% MCQ থাকবে, দ্যাট মিন্স রসায়নের যে 40 নম্বরটা রয়েছে এই 40 নম্বরের মধ্যে 20% যদি হয় তাহলে 8, আর যদি 25% হয় তাহলে 10 নম্বর MCQ থাকবে। অনুরূপভাবে পদার্থবিজ্ঞানেও তাই, গণিতেও তাই, বাট ইংরেজির সিলেবাসটা সেটা একটু আলাদা। আমরা ধরবো এই তিনটা, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিতে 20-25% MCQ প্রশ্ন থাকবে। 6 নম্বরটা যদি দেখি, আবেদনপত্র গ্রহণ, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি দেওয়া আছে, কিন্তু এই যে যে প্রসপেক্টাসটা মানে আমরা এখানে মানে ওপেন করছি এইটা কিছুদিন আগের, মানে এই সময়টা চেঞ্জ হয়েছে। সো এই সময়টা কিন্তু মানে মানা হবে না, সময়টা অলরেডি নতুন করে দেওয়া হয়েছে। এখানে আছে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ, এটাও চেঞ্জ হয়ে গেছে, সো এটাও দেখে আর লাভ নাই। এখন আসন সংরক্ষণ, তার ভর্তির নিয়মাবলী, এখান থেকে মানে সব কিছু একটু দেখবা, দেখলে বুঝতে পারবা। তারপর আবাসিক হলে সিট বন্টন, এটা ভর্তি পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তাহলে পরে সিট বন্টন হবে। তারপর রয়েছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেবাস ফর অ্যাডমিশন টেস্ট 2020-21, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের জন্য যে অ্যাডমিশন টেস্টটা হবে তার সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রসপেক্টাসের মধ্যে। যেমন ফার্স্ট পেপারের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। সো এই 4টির সিলেবাসটা সবার আগে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ফিজিক্স, একটু এখান থেকে দেখবা ফিজিক্সের মধ্যে কী কী রয়েছে, যেমন ভেক্টর রয়েছে, ভেক্টর,
ভেক্টর মধ্যে রয়েছে স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস, স্কেলার এবং ভেক্টর রাশি, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেক্টরস, ভেক্টরের যোগ বিয়োগ, ল অফ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম ল, রিজলিউশন অফ ভেক্টরস। দেন রয়েছে মোশন অ্যান্ড ফোর্স, গতি এবং বল। এর মধ্যে রয়েছে ডিসপ্লেসমেন্ট, স্পিড অ্যান্ড ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, নিউটনস ল অফ মোশন, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক এনার্জি, স্থিতি এবং গতি, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্সেস, সার্কুলার মোশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, সেন্টিপেটাল অ্যান্ড সেন্টিফিক্যাল ফোর্সেস, টর্ক অ্যান্ড মোমেন্ট, ইনার্শিয়া, মাস অ্যান্ড ওয়েট অ্যান্ড গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন। অর্থাৎ এরা আমাদের যে ভৌত যে পার্টটা রয়েছে পদার্থবিজ্ঞানের, সেই ভৌত পার্টটাকে পুরোটা কাভার করেছে হচ্ছে মোশন অ্যান্ড ফোর্সের সাহায্যে। নেক্সট রয়েছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, মধ্যে রয়েছে কাজ এবং ক্ষমতা, পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি, বিভব শক্তি এবং গতিশক্তি, স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তি, ট্রান্সফরমেশন অব ওয়ার্ক অ্যান্ড এনার্জি, কাজ এবং শক্তির রূপান্তর, ওয়ার্ক এনার্জি থিওরেম, মানে কাজ শক্তি উপপাদ্য। নেক্সট আমাদের রয়েছে প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের ধর্মাবলী। এর মধ্যে রয়েছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, ডিফারেন্ট কাইন্ডস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকার, ডিফারেন্ট কাইন্ডস অফ ইলাস্টিসিটি, হুকস ল, পয়সনস রেশিও, পটেনশিয়াল এনার্জি ফর এ ডিফর্মিং বডি, এবং সবগুলো এখানে দেখবো ওয়েভস অ্যান্ড অসিলেশন, সাউন্ড, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, লাইট, অ্যাটমিক ফিজিক্স। এই টোটালটা হচ্ছে ফিজিক্সের হচ্ছে আমাদের সিলেবাস। সো এখান থেকে তো কোনো থিওরি প্রশ্ন আসে না, সাধারণত ম্যাথমেটিক্স এসে থাকে, সাধারণত মানে ম্যাথ আসে। সো তোমরা এই সকল টপিক কোন কোন চ্যাপ্টারে রয়েছে সেই টপিকের উপরে তোমাদের ম্যাথ সলভ করতে হবে, বিভিন্ন প্রবলেম তোমাদেরকে সলভ করতে হবে, সাথে টুয়েট ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ ফিজিক্সের উপরে যে প্রিপারেশান দ্যাট উইল বি কমপ্লিটেড। নেক্সট রয়েছে কেমিস্ট্রি সিলেবাস, কেমিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিয়েকশন, অর্থাৎ তাপ উৎপাদ এবং তাপহারি বিক্রিয়া, এবং এর আন্ডারে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়েকশনস, বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ আমাদেরকে তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে পড়াশোনা করতে হবে। নেক্সট রয়েছে সলিউশন, ডিফারেন্ট ইউনিটস অফ কনসেন্ট্রেশন অফ সলিউশন, দ্রবণের ঘনমাত্রার বিভিন্ন একক, অ্যান্ড প্রিপারেশন অফ সলিউশন অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশন, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের প্রস্তুতি, দ্রবণ প্রস্তুতি। নেক্সট রয়েছে ক্যাটালাইসিস অ্যান্ড ক্যাটালিস্ট, অনুঘটন এবং অনুঘটক। তো এটার আন্ডারে পড়তে হবে টাইপস, তারপর ক্রাইটেরিয়ন অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ইন্ট্রোডাকশন টু মডার্ন পিরিয়ডিক টেবল। এখানে একটু ভুল আছে, মডার্ন না মডার্ন হবে, ইন্ট্রোডাকশন টু মডার্ন পিরিয়ডিক টেবল, আধুনিক পর্যায় সারণীর ইন্ট্রোডাকশন পড়তে হবে, অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এবং এলিমেন্টগুলোর শ্রেণী বিভাগ। নেক্সট রয়েছে গ্যাস ল, সো গ্যাস লর মধ্যে আমাদের পড়তে হবে বয়েলস ল, সালসের সূত্র, ডাল্টনের সূত্র, অফ পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তারপরে পিভি কলস টু এনআরটি সূত্র পড়তে হয়, এসটিপি এনটিপি পড়তে হয়, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ অ্যাটম, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তারপর কোয়ান্টাম নাম্বার পড়তে হবে, কোয়ান্টাম নাম্বারের মধ্যে অনেক কিছু রয়েছে, পিএইচ পড়তে হবে, পিএইচ স্কেল অ্যান্ড ইটস ইউজেস, বাফার সলিউশন অ্যান্ড দেয়ার মেকানিজম, অ্যাসিড বেসড টাইট্রেশন, ইন্ডিকেটরস অ্যান্ড দেয়ার ইউজেস। এই ইন্ডিকেটর থেকে কিন্তু নৈমিত্তিক প্রশ্ন আসে আমি দেখেছি, মডার্ন কনসেপ্ট অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, জারণ বিজারণের আধুনিক ধারণা, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট অ্যান্ড অক্সিডেশন নাম্বার, স্টেট, এ সম্বন্ধে কিন্তু বিস্তারিত জ্ঞান থাকতে হবে। নেক্সট হচ্ছে কেমিক্যাল বন্ড, সো কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনের মধ্যে রয়েছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, তড়িৎ পরিবাহী, ইলেকট্রোলাইট অ্যান্ড ফ্যারাডিস ল অফ ইলেকট্রোলাইসিস, মানে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, অক্সাইডস অ্যান্ড ইটস টাইপ, মানে বিভিন্ন ধরনের অক্সাইড এবং এয়ার প্রকারভেদ। নেক্সট রয়েছে হার্ডনেস, হার্ডনেসের মধ্যে পড়তে হবে হার্ডনেস অফ ওয়াটার অ্যান্ড ইটস রিমুভাল টেকনিক, মানে পানির যে খরতা, পড়তে হবে পানির খরতা এবং এই খরতা আমরা কীভাবে দূর করতে পারি সেই পদ্ধতিগুলো সম্পর্কে পড়তে হবে। এবং এখানে আমাদের দেওয়া আছে পারমোটিট প্রসেস, আয়ন এক্সচেঞ্জ, রেজিন প্রসেস, এখানে দুইটা পদ্ধতি দেওয়া আছে, জাস্ট এই দুইটা পদ্ধতি পড়লে আমাদের হয়ে যাবে, সমস্যা নাই, পারমোটিট প্রসেস, আয়ন এক্সচেঞ্জ, রেজিন প্রসেস। নেক্সট আমাদের রয়েছে ইম্পর্টেন্ট ওর্স অফ আয়রন, কপার, অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক। আমাদেরকে এই যে মেটালগুলো দেওয়া আছে, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক, এদের গুরুত্বপূর্ণ যে ওর বা আকরিকগুলো আছে এই সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে বিগত সালের কোয়েশ্চনটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি কী ধরনের প্রশ্ন এসে থাকে। সো এদের আন্ডার রয়েছে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ আয়রন, আয়রনের ম্যানুফ্যাকচারিং প্রসেস, অ্যান্ড কপার ফ্রম ইটস ওর।
আয়রন এবং কপারের আকরিক থেকে আমরা কিভাবে এদেরকে ম্যানুফ্যাকচার করতে পারি সেটা, অ্যান্ড কম্পারিজন অব প্রপার্টিজ অব কাস্ট আয়রন, আয়রন, স্টিল অ্যান্ড রট আয়রন, মানে লোহার মধ্যে কার্বন মিশিয়ে আমরা যে বিভিন্ন ধরনের মেটাল তৈরি করি, যেমন কাস্ট আয়রন, স্টিল, রট আয়রন, সেইগুলোর মানে প্রপার্টিজ বা ধর্মাবলী তুলনা করতে হবে এই চারটে জিনিসের, কাস্ট আয়রন, আয়রন, স্টিল এবং রট আয়রন। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টালস অব অর্গ্যানিক কম্পাউন্ডস, জৈব যৌগের ফান্ডামেন্টালস, এর মধ্যে রয়েছে হোমোলগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী, ফাংশনাল গ্রুপস অব অর্গ্যানিক কম্পাউন্ডস, জৈব যৌগের ফাংশনাল গ্রুপ, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, জেনারেল মেথড অফ প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ইফেক্ট সিস্টেম অফ দ্য নিউক্লিয়াসার, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ধর্মাবলী, এদের প্রস্তুতির সাধারণ যে পদ্ধতিগুলো, জেনারেল মেথডগুলো আলোচনা করতে হবে, এবং সাথে তাদের ইউপ্যাক সিস্টেম অফ নোমেনক্লেচার, অর্থাৎ তাদের নামকরণের ইউপ্যাক পদ্ধতিটা আমাদের পড়তে হবে, এবং এইটার উপর থেকে কিন্তু গত বছরও ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। নেক্সট ফাইনালি হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়তে হবে, এনজাইম পড়তে হবে, ফার্মেন্টেশন পড়তে হবে, পাওয়ার অ্যালকোহল পড়তে হবে, অ্যাড অ্যাবসলিউট অ্যালকোহল পড়তে হবে। তারপরে ম্যাথমেটিক্সের মধ্যে আমাদের রয়েছে অ্যালজেব্রা, মানে বীজগণিতের মধ্যে পড়তে হবে লগারিদম, এপি অ্যান্ড জিপি, পলিনোমিয়াল, কমপ্লেক্স নাম্বার, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, ডিটারমিন্যান্টস, ম্যাট্রিক্স, পার্শিয়াল ফ্র্যাকশনস, এক্সপোনেনশিয়াল সিরিজ। ট্রিগোনোমেট্রির মধ্যে রয়েছে রেশিও অব অ্যাসোসিয়েটেড অ্যান্ড কম্পাউন্ড অ্যাঙ্গেলস, সংযুক্ত এবং যৌগিক কোণের অনুপাত, ট্রান্সফরমেশন ফর্মুলা, রূপান্তর সূত্র, মাল্টিপল অ্যাঙ্গেল গুণিতক কোণ অ্যান্ড সাব মাল্টিপল অ্যাঙ্গেলস উপগুণিতক কোণ, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় ফাংশন, প্রপার্টিজ অ্যান্ড সলিউশন অব ট্রায়াঙ্গেলস, ত্রিভুজের ধর্মাবলী এবং সমাধান। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে রয়েছে কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট, একটি বিন্দুর স্থানাঙ্ক, রেক্টেঙ্গুলার অ্যান্ড পোলার কোঅর্ডিনেশন, রেক্টেঙ্গুলার এবং পোলার কোঅর্ডিনেশন পড়তে হবে, যেমন যে এক্স ওয়াই এবং আর থিটা দিয়ে আমাদের যে পোলার এবং রেক্টেঙ্গুলার যে কোঅর্ডিনেটগুলো থাকে, কোঅর্ডিনেশনগুলো থাকে সেটা, লোকাস অ্যান্ড ইটস ইকুয়েশনস, স্ট্রেট লাইনস, সরলরেখা, সার্কেলস অ্যান্ড কনিক্স। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেট লাইনস অ্যান্ড সার্কেলস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে রয়েছে ফাংশনস, লিমিটস, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন উইথ লিবনিৎজ থিওরেম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এর মধ্যে আমাদেরকে ফাংশন পড়তে হবে, লিমিট পড়তে হবে, কন্টিনিউটি পড়তে হবে, ডিফারেন্সিয়েশন পড়তে হবে এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়তে হবে লিবনিৎজ থিওরেমের সাহায্যে। ওকে, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আমাদের রয়েছে ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন দ্বারা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, পার্শিয়াল ফ্র্যাকশনস, ডেফিনিট ইন্টিগ্রালস। অ্যান্ড ফাইনালি আমাদের ইংলিশ সিলেবাস নন ডিপার্টমেন্টের ইউজ অফ টেন্স, সো ইউজ অফ টেন্সের মধ্যে আমাদের পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্বস, কারেকশন অফ এরর্স, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ইন সেন্টেন্স। অর্থাৎ এই ইউজ অফ টেন্সের মধ্যে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হবে, কারেকশন অফ এরর্স পড়তে হবে, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট ইন সেন্টেন্সেস, এই তিনটা জিনিস পড়তে হবে। নেক্সট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠনে আমাদের মধ্যে পড়তে হবে টাইপস অফ সেন্টেন্সেস অ্যান্ড ক্লজেস, সেন্টেন্সের প্রকারভেদ এবং ক্লজের প্রকারভেদ। সো ক্লজের ভিডিওটি আমি ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, তোমরা সেখান থেকে দেখতে পারো অবশ্যই। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন। আমাদের এখানে ডান পাশে ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশনটা দেওয়া থাকবে সেই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটা ট্রান্সফর্ম করতে হবে। নেক্সট হচ্ছে পার্টস অফ স্পিচ, সো এর মধ্যে আমাদের পড়তে হবে পার্টস অফ স্পিচের মধ্যে আইডেন্টিফাই, সেন্স, ইউজ অফ ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ ইন সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট অনুযায়ী বা প্রসঙ্গ অনুযায়ী সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, সেন্স করতে হবে একটা থেকে আরেকটা, যে আমরা কীভাবে ভার্ব থেকে অ্যাডভার্ব বানাতে পারি, আমরা কীভাবে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচ বানাতে পারি, সেই ধরনের জিনিসগুলো এখানে আসতে পারে। নেক্সট হচ্ছে ইউজ অফ প্রিপারেশন, ইউজ অফ প্রিপোজিশন, সো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। সো আমাদেরকে এখানে প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ এটার সঠিক ব্যবহারটা শিখতে হবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমাদের যত বেশি সম্ভব ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো নিয়ে আমাদের কে প্র্যাকটিস করতে হবে। তো ভয়েসের মধ্যে রয়েছে চেঞ্জ অফ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা, আমাদের ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে হবে এবং কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে সেটাও শিখতে হবে।
ভোকাবুলারি ইন কনটেক্সটের মধ্যে আমাদের সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোফোন্স এই তিনটা জিনিস শিখতে হবে। সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোন্স সাধারণত আসে না, এই দুইটা একটু ভালো করে পড়তে হবে। সিনোনিমস এবং অ্যান্টোনিমস, সো বিভিন্ন ওয়ার্ডের কীভাবে সিনোনিম এবং অ্যান্টোনিম করা যায় সে জিনিসগুলো নিয়ে আমাদেরকে মানে সে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে রিডিং অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড আনসার, এমসিকিউ, শর্ট কোয়েশনস, ফিল ইন, ক্লোজ টেস্ট, ট্রু ফলস বেসড অন দ্য টেক্সট। দ্যাট মিন্স একটা প্যাসেজ দেওয়া থাকবে, ছোটোখাটো একটা প্যাসেজ বা একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সাধারণত বড় প্যাসেজ থাকার কথা নয়। আর এই টপিকের উপরে এখনও ডুয়েট ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই, সিলেবাসটা 2 বছর ধরে নতুন হওয়ার পরে এই টপিক থেকে এখনও কোনো প্যাসেজ দিয়ে এমসিকিউ, শর্ট কোয়েশন, ফিল ইন, ক্লোজ টেস্ট, ট্রু ফলস বেসড কোনো কোয়েশন এখনও পর্যন্ত আসে নাই। বাট এটা সম্পর্কে আমাদের প্রস্তুত থাকতে হবে, হঠাৎ করে প্রশ্ন খুলে যদি দেখি যে এই ধরনের প্রশ্ন এসেছে আমাদের ঘাবড়ে যাওয়া চলবে না, বিকজ এটা আমাদের সিলেবাসে রয়েছে। নেক্সট হচ্ছে ভার্বাল। ভার্বালের মধ্যে আমাদের পড়তে হবে হচ্ছে ফাংশনাল ইউজ অফ জিরাউন্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। আমাদের জিরাউন্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল সম্পর্কে পড়াশোনা করতে হবে। ট্রান্সলেশন হচ্ছে ফাইনালি ট্রান্সলেশন, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, ইংলিশ বেঙ্গলি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনটা আমাদের শিখতে হবে। সো এই ছিল নন ডিপার্টমেন্টের 150 নম্বরের সিলেবাস। এবং তারপরে আমাদের রয়েছে সেকেন্ড পেপার্স, এবং সেকেন্ড পেপারের সিলেবাসের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এগুলো তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা তারা দেখে নিবা। তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপরে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আইপিই, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, তারপরে রয়েছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।